রাঙ্গুনে উপজেলার ইসলামপুর ইউনিয়নে ইসলামপুর জাতীয়তাবাদী দল বিএনপি নং ওয়ার্ড শাখার দলীয় কার্যালয় ইসলামপুর কাঞ্চামা জামে মসজিদের সামনে চোদ্দই নভেম্বর বৃহস্পতিবার বিকাল দুইটায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন দলীয় কার্যালয় উদ্বোধন শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে পরামর্শমূলক সংক্ষিপ্ত আলোচনা সভা ইসলামপুর নয়নং ওয়ার্ড শাখার সভাপতি আবু বক্করের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল ইসলাম পারভেজের যৌথ সঞ্চালনা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সিরাজুল ইসলাম তালুকদার ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক তালুকদার ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল আলম তালুকদার জসিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নেসারুল হক তালুকদার পেয়ারু চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সহসভাপতি নূর মোহাম্মদ তালুকদার চট্টগ্রাম উত্তর যুবদলের সহসভাপতি বিপি শাহেদ কামাল সহ সাংস্কৃতিক সম্পাদক রকিবুল হাসান মাসুদ ক্রীড়া সম্পাদক মাসুদ বিন ওমর ইউনিয়ন বিএনপির সদস্য পশু চিকিৎসক ইউনুস মিয়া সাবেক ইউপি সদস্য নুরুল আলম আবুল বসর চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সহসভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন যুবদল তাজুল ইসলাম জসিম উদ্দিন এনাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম সদস্য মোহাম্মদ নাসের জাহাঙ্গীর আলম শ্রমিক দল নেতা বক্তিয়ার হোসেন মোহাম্মদ ফরিদ নাসির উদ্দিন ছাত্রদল নেতা সাইমন সাইফুল ইসলাম ইমন ফাহিম সহ অন্যান্যরা আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন বিগত সরকারের আমলে আমরা সবাই এক জায়গায় বসে স্বাধীনভাবে কথা বলতে পারিনি আজ আমরা স্বৈরাচার সরকারের পতনের পরে স্বাধীনভাবে কথা বলতে পারছি এই স্বাধীনতাকে ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে এ ব্যাপারে সংক্ষিপ্ত বক্তব্য আজকে সাংগঠনিক কার্যক্রম চলতেছে সেই জন্য অনেক খুশি লাগতেছে সাথে সাথে আজকে যারা এই অফিস উদ্বোধন করেছেন তাদেরকে সবাই করতে যেন যুব পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে আগামী দিনে মূল ইসলামপুরের কার্যালয় সম্ভবত গাবতলে উদ্বোধন করবেন নয়টি অফিস উদ্বোধন করার পর গাবতলে একটি বড় বিএনপি যুবদল ছাত্র দল বিশেষ করে গাবতলের মধ্যে শ্রমিক দলের একটা অফিস করার জন্য উদ্য আহ্বান জানাচ্ছি তো আরা ফাই এক একবারে অতিরিক্ত কিছু করিয়া রে মানুষ মর কষ্ট দিই অত্যাচার বিচার করি এর নুযোগের বুতরে মানুষ এনবাবা অন্তর পুতর ও তো অফিস বাঁধিয়ে আরা কিছু বই সাহপানি খাইবিহ আর মানুষ অফিসও চাই পেলে জুখি ভিন্ন অভ্যান করি আর তো মানুষের আচার ব্যবহার গরম করব যেভাবে আহরা নির্বাচন আর নির্বাচন যাতে মানুষের বর্ডারর বাড়ি বাড়ি এলাহাত যাতে ডুকিয়ে রে ভোট পাইবের সুযোগ পাই যা তারা সুষ্ঠু ভোট হয় ইনশাল্লাহ সুষ্ঠু ভোট হইব ইসলামপুর ইন্দু নাজি সবচেয়ে অবহেলিত এবং নম্বর না হারার এই বিমফির মানুষ অধিকাংশ দৈত্য গেলে আওয়ামী নাই এই এই নম্বর ওয়ার্ডের যে অনেক কান মনোগর আর আর নেতৃবৃন্দত্ব নজর না থাকে সবচেয়ে অবহেলিত ওয়ার্ড ইয়ে মনে এই ফল তরুণ সমাজ মনে করেন ইয়ে যদি লেভেল ইয়ে তারা ধন্যবাদ দিই এগুলো এখানে বসি করতে পারি বলতে পারি সিদ্ধান্ত নিতে পারি এই জন্য এই কার্যালয়ের প্রয়োজন এই কার্যালয় উদ্বোধন আজকে করা হয়েছে আমরা আজকে থেকে তো বসে আমরা সিদ্ধান্ত নিতে পারবো এখান থেকে কিন্তু একটা কথা হলো আমাদেরকে শৃঙ্খলাভাবে থাকতে হবে কেননা সামনে আমাদের নির্বাচন নির্বাচনে আমরা গরিব দুঃখী মেহনতি মানুষের ফাঁসে ফাঁসে গিয়েই আমরা ভোটের জন্য যেতে হবে সন্ত্রাসী সংগঠন তারা শুনেছি এলাকায় নাকি ঢুকেছে তাদেরকে প্রতিহিত করার জন্য আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি রঙ্গ সংগঠন সহযোগী সংগঠন সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে তারা যেন আমাদের বাইদের উপর যেন হামলা করতে না পারে যেন ওরা কোনো বাইদেরকে রক্তাক্ত করতে না পারে সেই জন্য দৃষ্টি আকর্ষণ করেছি আমি সকল সিনিয়র নেতৃবৃন্দদের কাছে বক্তব্য আমি দীর্ঘায়িত করছি না সকলকে আমি আন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি আমার তফিকিল্লা বিল্লা আসাল